আচ্ছা কিন্তু আমাকে তোমরা একটা কথা বলো, ওখানে পড়াক বা অন্য জায়গায় পড়াক কি যায় আসে বলো তো? সেটা কোনো কথা নয় সাজি, তুই তো আমাদের মিথ্যেটা না বললেই পারতি, কাউকে না কাউকে সত্যিটা জানিয়ে রাখতে পারতিস, কেন মিথ্যে বলতে গেলি তুই? বৌদি ভাই, একবার ভয়ের চোটে যখন কথাগুলো বলে ফেলেছি তখন তো আর সেটা ফেরাতে পারবো না। আমার খুব অবাক লাগছে সাজি, সত্যি বলছি গুনগুন, ও তো কোনোদিন মিথ্যে কথা বলে না, কত রকমের মিথ্যে বলেছে, আবার বলছে হয়তো পড়ায়, কেন কেন এই মিথ্যেগুলো বলেছে বলো? যাই হোক, এখন আমরা কি করব বুঝতে পারছি না, কিন্তু একটা কথা মেজো মা বলো তো, একটা কথা তোমায় রাখতেই হবে, তোমার শ্বশুরবাড়ির লোকজন যদি তোমায় ভালোবাসে সেটা বলবে, আর যদি অত্যাচার করে সেটা তো বলবেই, আমাদের বলবে। মেজো মা বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে। ভালোবাসলেই তো ভালো, ভালো হলেই তো ভালো, তাই না সাজি? আমরা তো সকলে এটাই চাই। মেসি চলো নিচে চলো, খাবারের ব্যবস্থা করতে হবে তো। গুনগুন তুমি সাজিকে নিয়ে এসো। হ্যাঁ চলো। বিশ্বাস করতে বলছো? চলো বৌদি ভাই। হ্যাঁ চল। সাজি। হ্যাঁ গুনগুন। তোমার সত্যি কি হয়েছে বলো তো? কিছু হয়নি, কি হবে বলো তো? না সাজি, সেটা বললে তো আমি কিছুতেই মানবো না। তুমি আমাদের থেকে কি হাইড করছো? কি মুশকিল গুনগুন, আমি কিছু হাইড করছি না। আমার দিকে তাকাও, সত্যিটা বলো কি হয়েছে, এমন কি ঘটনা ঘটেছে তোমার সাথে? হ্যাঁ, তোমার এই গালের দাগটা কিন্তু অনেক কিছু বলছে সাজি, কি হয়েছে আমাকে বলো সত্যিটা। আচ্ছা গুনগুন, তোমার কেন এটা মনে হয় যে বিয়ের প্রথম রাতেই আমার স্বামী আমার গায়ে হাত দেবে? তোমার স্বামীর কথা তো আমি বলেই নি সাজি, তোমার কেন হঠাৎ মনে হলো যে আমি স্রোতের কথা বলছি? তোমার শাশুড়ির কথাও তো আমি বলতে পারি, তোমার শাশুড়ি তো এরকমই একজন মহিলা, তাই না? না না, কেউ কিছু করেনি গুনগুন, কেউ কিছু করেনি। সাজি তোমাকে একটা ছোট্ট অ্যাডভাইস দিচ্ছি, সত্যি কথাটা বলে ফেলো। তুমি যদি এখন সত্যি কথাটা না বলো তাহলে কিন্তু পরে তুমি পছতাবে, আর তুমি যদি আমাকে না বলো নিয়ে থেকে তাহলে যে করেই হোক আমি কিন্তু সত্যি কথাটা বার করবই। তার থেকে তোমার মনে হয় না এটাই ভালো যে তুমি নিয়ে থেকে আমাকে সত্যিটা বলে দাও? কি সত্যি কথা বলবো বলো তো গুনগুন? হ্যাঁ মানে এটা ঠিক যে আমার শাশুড়ি উনি সত্যি একটু অফেন্ডেড হয়েছেন, মানে কথাগুলো যখন তোমাদের বলছিলাম না উনি চাননি, মানে কিন্তু তারপর সব ঠিক হয়ে গেছে, মানে বিশ্বাস করো যখন আমি ফেরত আসছিলাম উনি খুব কষ্ট পেয়েছেন, উনি খুব কান্নাকাটি করছিলেন, বারবার বলছিলেন যে তুমি কেন চলে যাচ্ছ, কেন চলে যাচ্ছ, কবে ফিরবে। উনি সত্যি আমাকে খুবই ভালোবাসে। তার মানে তুমি বলছো তোমার শ্বশুরবাড়িতে তোমার কোনো রকম অসুবিধা নেই, তাই তো? নেই তো, কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু ফিউচারে যদি কোনো অসুবিধা হয় তাহলে সবার আগে তুমি সেটা আমাকে জানাবে, ওকে? প্রমিস করো। এত সামান্য কথা কি প্রমিস করবো বলো তো? তাহলে এতই যখন সামান্য কথা তাহলে প্রমিস করতে অসুবিধাটা কোথায়? প্রমিস করো। বেশ তো, জানাবো, না হয় তোমাকেই জানাবো। না হয় নয়, তুমি সবার আগে আমাকেই জানাবে, ওকে? এখন নিচে যেতে হবে তো, চলো চলো। এই যে একটু
একটু আসছি। হ্যাঁ, খুব আপসেট হয়ে গেছেন তো? হওয়াটাই স্বাভাবিক। বিয়ের আগে আপনারা কেন ভালো করে খোঁজ খবর নেন না বলুন তো? বোন নিজে পছন্দ করেছে বলে বোনের উপর পুরোটা ভরসা করে আপনারা ছেড়ে দিলেন। বোন কি করে, পড়াশোনা করে? স্যার, আমার বোন খুব ভালো স্টুডেন্ট স্যার, এমএসসি ফাইনাল দিয়েছে, বরাবর ভালো রেজাল্ট করে স্যার, এবারও ভালো রেজাল্ট করবে, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট স্যার, চাকরির চেষ্টাও করছে, সারা জীবন লেখাপড়া নিয়ে থেকেছে আমার বোনটা, জীবনে এরকম একটা বিপর্যয় নেমে আসবে তো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। স্যার জানেন, আমাদের বাড়িটা না এমনি খুব অন্যরকম, মানে আমরা খুব সুখে থাকি সবাই মিলে, জয়েন্ট ফ্যামিলি তো, হই হুল্লোড় করে আমরা বাঁচি, সেখানে আমার আমার বোনটা এমন একটা কাজ করলো। দেখুন, ভালোবেসে বিয়ে করাটা তো কোনো অন্যায় নয়, ভালোবেসে বাজে খপ করে পড়াটা অন্যায়, এই বিষয়ে তো বাড়ির গার্জিয়ানদের সতর্ক থাকা উচিত, তাই না? স্যার, রমেশ বলল আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ শুভদীপ, তোমার ডিপার্টমেন্টে কিছু পার্ট টাইমার আছে না? হ্যাঁ স্যার, সে তো আছি। কি নামটা যেন বললেন? শ্রোত সেনগুপ্ত। শ্রোত সেনগুপ্ত বলে কেউ আছে? না স্যার, শ্রোত সেনগুপ্ত বলে তো আমার ডিপার্টমেন্টে কেউ নেই। দুজন মেয়ে পড়ায়, ওরা তো উজ্জয়িনী আর আরাত্রিকা, আর তিনজন ছেলে আছে, দীপমান, দেবদীপ আর সুমন্তক, কিন্তু শ্রোত সেনগুপ্ত না স্যার, ওই নামে আমি কাউকে চিনি না। ওকে, এটুকু ইনফরমেশনই দরকার ছিল, তুমি যাও এখন। স্যার বলছি, এনি প্রবলেম স্যার? না কোনো প্রবলেম নেই, এই ইনফরমেশনটাই আমার দরকার ছিল, তুমি এখন এসো। ওকে স্যার। কি করবেন, বাড়িতে যান, সবার সঙ্গে শেয়ার করুন, আলোচনা করুন, ছেলেটিকে চেপে ধরুন, একদম চেপে ধরুন, আর এই প্রতারণার বিয়েটাকে না ভেঙে দিন। বিয়ে করেছে মানে তো সারা জীবন এই সম্পর্কটা টিকিয়ে রাখতে হবে, তার কোনো মানে নেই। আমাদের বড্ড আদরের বোন স্যার। আপনি ঠিকই বলেছেন, বিয়ে হয়ে গেছে বলি যে এমন বিয়েকে টিকিয়ে রাখতে হবে তার কোনো মানে নেই, ঠিকই বলেছেন। আচ্ছা স্যার, আমি আসি, আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। এমন একটা দিনে পরিচয় হলো, আর এমন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হলো, এটাও আমার চিরদিন মনে থাকবে। এনিওয়ে, যদি কোনো সহায়তার দরকার হয় বলবেন। আপনারা তো আমায় ছাড়লেনই না, বাড়িতে বলে এসেছিলাম যে সন্ধ্যের মধ্যে ফিরব। আরে ঠিক আছে ঠিক আছে, আমাদের বাড়ির তো একটা নিয়ম আছে, শুধু তোমাদের বাড়ির নিয়ম দেখলেই হবে, ধুলো পায়ে এসছো, আমাদের বাড়ির নিয়ম হচ্ছে রাত্রিবেলা খাইয়ে দাইয়ে পাঠানো। তাই বলে এত এলাহি আয়োজন? আমাদের বাড়িতে এভাবেই আয়োজন করে খাওয়ানো হয়। তাই তো দেখছি, সত্যি মানে নিজেকে বাড়িতে এসে খুবই নগণ্য মনে হচ্ছে, খুবই তুচ্ছ মনে হচ্ছে। দেখো শ্রোতা, আমরা কোনো কম্পিটিশনে নামিনি। হ্যাঁ, যার যেরকম সামর্থ্য সে সেরকম আয়োজন করবে, সেটাই স্বাভাবিক। মানে ধরো কেউ যদি চার পদ কম খাওয়ালো বা কেউ চার পদ বেশি খাওয়ালো, সেটা বড় কথা নয়, কিন্তু যে দুপদই খাওয়ানো হোক বা চার পদ খাওয়ানো হোক, মানে যাই খাওয়ানো হোক, তার মধ্যে যেন যত্নটা থাকে, ভালোবাসাটা থাকে, এইটি শিখেছি আমরা চিরকাল। সত্যি বাবা,
আপনাদের বাড়ি থেকে অনেক কিছুই শিখে গেলাম। শুধু শিখলেই তো হবে না স্রোত, সেটাকে তো কাজে লাগাতে হবে। সেই চেষ্টাই করব মা, আশীর্বাদ করবেন যাতে আপনাদের এই শিক্ষা যাতে ভিতরে গ্রহণ করে আমি আমার জীবনে কাজে লাগাতে পারি। বাবা কিসব কঠিন কঠিন ভাষায় কথা বলছো, গ্রহণ টোন এত কিছু আমি বুঝতেই পারি না। যাই হোক, তোমাকে একটা কথা বলি স্রোত, সাজির যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তোমাদের বাড়িতে বা কোনো প্রবলেম হয়, সাজিকে কিন্তু প্রোটেক্ট করার দায়িত্ব তোমার, এটা কিন্তু মাথায় রাখবে।